আসসালামুআলাইকুম ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিউব। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, বিশেষ করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের কাছে আজীবন আমি কৃতজ্ঞ থাকবো এবং আপনাদেরকে এনসিউরিটি দিচ্ছি আমি যাতে আপনাদের জন্য এ ধরনের অসংখ্য লগো এবং লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করতে পারি, সেজন্য আজীবন আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমার চ্যানেলের মধ্যে ধারাবাহিক ইলাস্ট্রেটর এবং ফটোশপ এর উপরে লগো, বিভিন্ন ধরনের ডিজাইনের উপরে ধারাবাহিক সিরিজ ভিডিও পাবলিশ করছে। আশা করি আপনাদের অনুরোধ এবং চাহিদার প্রেক্ষিতে আমি এগুলো করে যাচ্ছি। আশা করি সেগুলো অর্থাৎ পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটি এই ধরনের নান্দনিক এবং অসাধারণ লগো মকআপ তৈরি করতে হয়। আপনাকে শুরুতে বলে রাখি, আপনি যদি এই ধরনের লগোগুলো তৈরি করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে প্রতিদিন অসংখ্য প্র্যাকটিস করে যেতে হবে এবং আপনাকে নির্ধারিত স্ট্যান্ডার্ডটি বজায় রেখে তারপরে মার্কেট প্লেসে আসতে হবে, কেননা 99design.com, fiverr.com, peoplepowerhour.com এবং বড় বড় যে প্রফেশনাল মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলোতে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই প্রফেশনালিজম অর্জন করতে হবে। সো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর মাধ্যমে এই ধরনের কীভাবে লগো তৈরি করবেন সেগুলো। সো ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং চ্যানেলটি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে বন্ধুদেরকে জানান, প্রচার এবং শেখার সুযোগ করে দিন। সো ফিরছি একটু পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি এই লোগোটি প্রথমে ইলাস্ট্রেটর সিসি ইউজ করে তৈরি করেছি এবং এটি মকআপ বসিয়েছি ফটোশপ সিসি ইউজ করে। সো আমি ধাপে ধাপে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কুটিনি সবকিছু খুব সহজভাবে দেখাবো। মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি ইলাস্ট্রেটর ওপেন করেছি, এটি আমি তৈরি করেছি, এটি আপনাকে আমি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমাকে যেতে হবে Ctrl+N প্রেস করে নিয়েও একটি ডকুমেন্টে, নিয়ে একটি ডকুমেন্ট আসার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এরপরে আপনি এখানে লিখে দিবেন লগো মকআপটি ECHO লগো মিটি নাম দিয়েছে, আপনার ইচ্ছা মতো এখানে ওয়েট এবং হাইট দিয়ে রাখতে পারেন। ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পরে আমি এই লগোটি, এই যে লগোটি দেখতে পাচ্ছেন এটি আমি এখানে নিয়ে আসছি। এটি আপনাকে আমি আজকে দেখাবো ধাপে ধাপে, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। Ctrl+Shift প্রেস করে আমি এটি ছোট করছি, ছোট করে এটি এখানে রেখে দিব। দেন আমি প্রথমে যে কালারগুলো এখানে ইউজ করেছি সেই কালারগুলো আমি একটু নিয়ে নিব। ঠিক আমি অল্টার প্রেস করে কপি করছি, দেন Ctrl+D প্রেস করে আমাদের পছন্দ মতো এই কালারগুলো নিয়ে নিব। সবুজ, দেন এটি কীভাবে করছি বন্ধুরা খেয়াল করুন, এই দুইটি কালার আমি নিয়েছি আপাতত। এখন আমি আস্তে আস্তে ধাপে ধাপে দেখাবো কিভাবে এই লগোটি তৈরি করতে হয়। তো প্রথমে আমি যে কাজটি করব সেটি হচ্ছে ইলিপস টুলে যাব। ইলিপস টুল একটি গ্রুপ টুল, এই যে ইলিপস টুল দেখতে পাচ্ছেন। ইলিপস টুল যাওয়ার পরে আমি অল্টার প্রেস করে একটি লিফ বা পাতা আঁকবো। মাউসের রাইট বাটন ক্লিক করে দেন ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এখানে প্রেস করব, দেন কনভার্ট, আবার এখানে প্রেস করব, দেন কনভার্ট। হয়ে গেল আমার পাতা। এরপর আমি অল্টার প্রেস করে এটি কপি রাখছি। এরপর কালার আমি চাইলে চেঞ্জ করতে পারি, আমি কালারটা চেঞ্জ করছি, আবার যতটুকু রেখে দিব। এরপর আমি যে কাজটি করব সেটি হচ্ছে একটু জুম ইন করব। জুম ইন করার পরে অবশ্যই এটি বড় দেখাবে। এরপর আমি এটি সিলেক্ট থাকা অবস্থায় এডিটে যাব, কপি করব, পেস্ট ইন প্লেস করব। এটি কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি হাইড্রোপার টুলের মাধ্যমে। এবার আমি অল্টার এবং শিফট একসাথে প্রেস করে এটি ছোট করব, ছোট করলাম, আবার এটি সিলেক্ট করলাম, এডিট, কপি, পেস্ট ইন প্লেস। এটিকে আমি অন্য কালার দিই, এটিকে অল্টার এবং শিফট একসাথে প্রেস করে আমি একটু ছোট করছি, দেন এটি আবার কপি করব সিলেক্ট থাকা অবস্থায়। edit, copy, paste in place, আবার ছোট হবে। হয়ে গেল মোটামুটি 1 2 3 4 4টি অবজেক্ট। এবার এটি কপি করব, এডিট, কপি, পেস্ট ইন প্লেস। কালারটা চেঞ্জ করব, ছোট করি। হয়ে গেল মোটামুটি আমার ডিজাইনটি। এবার যে কাজটি করব সেটি হচ্ছে এখানে একটি সার্কেল আঁকতে হয়েছে। সার্কেল আঁকার জন্য ইলিপস টুলে যেতে হবে। ইলিপস টুল এটিতে রেখে শিফট প্লাস অল্ট প্রেস করে এই সার্কেল আঁকবো। পুরো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ভার্টিক্যাল অ্যালাইন চলে যাব। ভার্টিক্যাল অ্যালাইনে আসার পরে আমার এই নান্দনিক ডিজাইনটি এভাবে হয়ে গেল। এবার আমি দ্বিতীয় যে অবজেক্টটি দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আরেকটি কাজ করব, এটি গ্রুপ করব। কন্ট্রোল জি প্রেস করব, কন্ট্রোল জি প্রেস করতে হবে অবজেক্টে গিয়ে। এই যে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। দেখুন এটি গ্রুপ হয়ে গেল এবং এটিকে আমি একটু অ্যালাইন করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব। এরপরে এটি আনগ্রুপ করব, মাউসের লেফট বাটন প্রেস করে আনগ্রুপ। এরপর দ্বিতীয় অবজেক্টটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আর প্রেস করব, মাউস কিবোর্ড থেকে আর প্রেস করে করার পরে এখানে একটি বিন্দু দেখতে পাচ্ছেন। অল্টার প্রেস করে আপনি সরাসরি এটি সেন্টারে নিয়ে আসবেন, বৃত্তের সেন্টারে। দেন এটি 45 ডিগ্রি। এরপর যে কাজটি করতে হবে দ্বিতীয়টি করার পরে তৃতীয়টি আর প্রেস করব, অল্টার প্রেস করে সেন্টারে নিয়ে আসবো। দেন এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিব। হয়ে গেল মোটামুটি। এবার এরপরের অবজেক্টটি আমরা ফেলে দেই, এটিকে আমরা সিলেক্ট করব, আর প্রেস করব, এরপর অল্টার প্রেস করে সেন্টারে রাখবো। সেন্টারে রাখার পর এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেই, আর প্রেস করব, অল্টার প্রেস করে দিয়ে রাখলাম। এবার এটিকে একটু ছোট করব, হালকা। হয়ে গেল। এরপর এটি সিলেক্ট করব, আর প্রেস করব, অল্টার প্রেস করে সেটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল কপি করব। এটিকে চাইলে আমরা আর প্রেস করব, ডিগ্রি অ্যাঙ্গেল। হয়ে গেল। আরেকটি করব, আর প্রেস করে অল্টার প্রেস করে 22.225 কপি। হয়ে গেল। বন্ধুরা 4টা তৈরি করলাম আমরা। এবার এটিকে আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি। এবার এটি ডিলিট করে দিব, আমাদের প্রয়োজন নেই। ডিলিট, ডিলিট এন্ড ডিলিট। এবার হয়ে গেল, আমি এটি ডিলিট করে দেই। এবার মোটামুটি আমার এই ডিজাইনটি হয়ে গেল। এবার আমি যে কাজটি করব এটি পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি গ্রুপ করব, গ্রুপ করার পরে গ্রুপ হয়ে গেল। এবার এটি সিলেক্ট করব, আর প্রেস করব, আর প্রেস করার পরে অল্টার প্রেস করে আমি এটি সেন্টারে নিয়ে আসব। দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল কপি হয়ে গেল। এবার আমি এটি সিলেক্ট করব, সিলেক্ট করে জুম আউট, কন্ট্রোল সি, ঘুরিয়ে দিব। এখানে এই অবজেক্টটি একটু বড় হয়েছে, সেটি আমি রিমুভ করব। জন্য এটি কপি করব, যে গ্রুপ আছে আনগ্রুপ করব, গ্রুপ কন্ট্রোল সি শিফট কন্ট্রোল বি পেস্ট এবং মাউসের রাইট বাটন ক্লিক করে এটি ডানে নিয়ে আসব। নিচে নিয়ে আসবো, ডানে এবং বামে একটু নিচে চলে আসবে, দেন এটি ডিলিট। ওকে, আমার ডিজাইনটি হয়ে গেল। এবার যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে যে ডিজাইনটি দেখা যাচ্ছে হিডেন অবস্থায় এটা আমি লক করি। লক করতে হবে কন্ট্রোল 2 প্রেস করে। এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেটা আমি রিমুভ করব, ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। এবার আমি সিলেক্ট করি, একটু পুরোটি সিলেক্ট করে কন্ট্রোল ওয়াই প্রেস করলে পুরো ডিজাইনের মধ্যে অহেতু কোনো অনাকাঙ্ক্ষিত অবজেক্ট রয়েছে কিনা সেটি দেখা যাবে। এরপর আমি কন্ট্রোল ওয়াই আবার প্রেস করলাম, আমার ডিজাইনটি হয়ে গেল মোটামুটি। এবার আমি এটি পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করতে পারবো। এবার ডিজাইনটি হয়ে গেল। এবার আমি সবগুলো সিলেক্ট করব, শুধু এটি ছাড়া আমি আনগ্রুপ করব। আবার আমি রেখে দেই এবং এই সবগুলো আমি একই কালার করব। শিফট প্রেস করে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে আমার কালার দিতে পারি। আমি এই কালারটি দিলাম, দেন এটি সিলেক্ট হয়নি, এটি চেঞ্জ করে নেব। হাইড্রোফার টুলের মাধ্যমে ইজিলি যে কোনো কালার আমি চেঞ্জ করে নিতে পারি। আমার কালারটি হয়ে গেল। এবার আমি এটিকে ছাড়া বাকি সবগুলো আমি অন্য কালার দেবো। এবার আমি এটিকে গ্রুপ করি, পুরোটা গ্রুপ হয়ে গেল। এবার আমি এই ডিজাইনটি একটি কপি করব, অল্টার প্রেস করে আমি এটিকে রাখলাম। দেন এখন এটিতে আমি আমার কাঙ্ক্ষিত যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি আমি দিব। ইকোটা আনতে হলে প্রথমে টাইপ টুলে যেতে হবে, টাইপ টুলে ECHO ইকো, ECHO ইকো। দেন এটি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট দিতে পারেন। এখান থেকে আমি ফন্ট দিয়েছিলাম, আমি এই ফন্ট দুটো ইউজ করেছি, এই দুটো ফন্ট আমি ইউজ করেছি। আমি এটি নিয়ে আসলাম। আপনি এখন এটি সিলেক্ট করে, এটি হচ্ছে আমি দেখাচ্ছি, এটি সিলেক্ট করলে এই যে ফন্ট দেখতে পাচ্ছেন মাই রিড ভেরিয়েবল কনসেপ্ট, এই ফন্টে আমি ইউজ করব। দেন আমি এটি কপি করছি, অল্টার প্রেস করে এটি বসিয়ে দিব। দেন এটি আমার নিচে নামিয়ে দিব। দেন এটিকে আমি স্প্যান করব অবজেক্টে গিয়ে, ওকে। দেন এটি আনগ্রুপ করব, আবার অবজেক্ট আনগ্রুপ। এবার যে কাজটি করব, এই যে ই এবং সি এর মাঝখানে একটু কেটে নিব, একটু জুম ইন করব। জুম ইন করার পরে কাজটি আমি করব। দেন রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর জুম ইন করি, এটি বসেছে কিনা সেটি ভালো করে দেখতে হবে। কালারটা চেঞ্জ করব, দেন এটি একটু কপি করব, কপি পেস্ট ইন প্লেস, একটু নিচে নামিয়ে দিব। এটি চাইলে আমরা এভাবে নিচে নামিয়ে দিতে পারি, আগের মতো রাখি। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিলাম। আমার কাজ হচ্ছে এটি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি আমি কেটে ফেলবো। এটি কাটার জন্য আমাকে এই দুটো পুরোটা সিলেক্ট করতে হবে। দেন যে কাজটি করব সেটি হচ্ছে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার প্রেস করে এটি আমি কেটে নিব। এবার এই অংশটি আমি কেটে ফেলবো। শেপ বিল্ডার টুল এবং অল্টার প্রেস করব, কেটে গেল। আমি খুব সহজেই এটি কেটে ফেললাম। এবার আমি পুরো সিলেক্ট করব। সিলেক্ট করার পর পাথফাইন্ডারে গিয়ে এটি জয়েন করব। জয়েন করার পরে এটি কালারটা চেঞ্জ হয়ে গেল। আনগ্রুপ করব, আনগ্রুপ করে এটি একটি অংশ, এটি একটি অংশ, এটি জয়েন হয়ে গেল পুরো, আবার এটি আলাদা হয়ে গেল। এইভাবে আপনি খুব সহজে পাথফাইন্ডার টুল ইউজ করে আপনি যে কোনো অবজেক্টে খুব সহজে কেটে নিতে পারেন। এবার আমার কালারটা চেঞ্জ করে নিব। এই কালারটা আমি অ্যাড করব। দেন এটিকে একটি কালার করব, লগোর কালার হয়ে গেল। বন্ধুরা খুব সহজে আমি এই ইকো লোগোটি তৈরি করলাম এইভাবে। এবার পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে হবে। এবার এটি গ্রুপ আছে, এই পুরোটাকে আমি সিলেক্ট করার পরে এইটু অ্যালাইন করব, অ্যালাইন করে ফেললাম, ইকো হয়ে গেল। এরপর আমি এই লেখাটি লিখব। এই লেখাটি লেখার জন্য আমাকে স্টান কালার এডো করতে হবে। স্টান কালার এডোতে যখন আমি আগে লিখে রেখেছি এটিতে যখন আমি ক্রিয়েট করব, ক্লিক করার পরে দেন এখানে ফন্টটা দেখা যাবে, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি এটি বসিয়ে দিচ্ছি এখানে। আপনি আশা করি এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন। সো আমি আর লিখে দেখালাম না। এরপর এটি অল্টার প্রেস করে একটু আমি সাইজ করে নিব। অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে আমি খুব সহজে এটি নিজের মতো করে ক্লিক করব। এরপর এটি সিলেক্ট করে আমি অবজেক্টে যাব, স্প্যান করব, ওকে করব এবং এটি জয়েন হয়ে গেল। আমি এটি পুরোটা জয়েন করলাম। এরপর আমি এখান থেকে এটিকে কালার পরে চেঞ্জ করে দিব এবং এটি সিলেক্ট করার পরে ইকো অপারেশন এই লেখাটি লেখার পরে আমি কারেক্টারে যাব। এটি কোন ফন্টে রয়েছে আমি চেক করার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন সোর্সেস 93, এটি আমি এই ফন্টে লিখলাম। এটি আমি কপি করে অল্টার প্রেস করে এখানে নিয়ে যাচ্ছি, খুব সহজেই নিচে নিয়ে আসি, আমি নিয়ে আসি। এবার আমি এটিকে পুরোটা সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর এক্সপ্যান্ড করে নিব, ওকে করব, দেন এটি হয়ে গেল। এরপর আমি চাইলে এটি দুটো কালার রয়েছে, এটি ইকো এবং ইকো অপারেশন এই দুটি সেম কালার। সো আমি এটি সিলেক্ট থাকা অবস্থায় জয়েন করব, জয়েন করার পরে অর্থাৎ ইউনাইট করব, ইউনাইট করার পরে এটি কালারটা চেঞ্জ করে নিব, দেন হয়ে গেল। খুব সহজে আমি তৈরি করে ফেললাম। এবার এটিকে আমি একটু অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য আমি পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করার পরে হয়ে গেল আমার অ্যালাইন। বন্ধুরা এইভাবে খুব সহজে আপনি নান্দনিক উপায়ে যে কোনো ধরনের লোগো এভাবে তৈরি করে নিতে পারেন। এবার আমি এটিকে আরেকটু ডিজাইন করব, এই ডিজাইনটি দিব। এই ডিজাইনটি দেওয়ার জন্য আমাকে প্রথমে যেতে হবে রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পরে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা ইচ্ছের মতো সিলেক্ট করে নিব। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ব্ল্যাক কালার। দেন এটি একটু নিচে নামিয়ে দিচ্ছি, ডাউন অ্যারো প্রেস করে। এবার আমি যে কাজটি করব এটি একটু জুম ইন করব। জুম ইন করার পর আরো একটি রেক্ট্যাঙ্গেল টুল প্রেস আঁকবো, ড্রয়িং করব। এরপর এটি পুরো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার যে কাজটি হবে সেটি হচ্ছে रेक्टेंगल टूल बड़ोटी ए छोटो रेक्टेंगल टूल शिफ्ट प्रेस कर एक साथ सिलेक्ट करब। सिलेक्ट करार परे एखन शेप बिल्डर टूले जाब, अल्ट प्रेस करे आमी এই অংশটি তাহলে এটি সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর অল্টার প্রেস করব, অল্টার প্রেস করব, অল্টার প্রেস করব। প্রেস করলে এটি খুব সহজে কেটে যাবে। যে কোনো অবজেক্টে কাটার জন্য এটি হচ্ছে সবচেয়ে নান্দনিক এবং স্মার্ট ওয়ে। আপনি লগোটি তৈরি করে ফেললেন খুব সহজে। আমি এটি গ্রুপ করছি। গ্রুপ করার পর কন্ট্রোল দিয়ে গ্রুপ করছি, এই গ্রুপ হয়ে গেল। এবার আমি পুরোটা সিলেক্ট করে আবার অ্যালাইন করে নিলাম। হয়ে গেল আমার ডিজাইনটি। এবার আমি এটিকে মকআপে বসাবো। মকআপে বসানোর আগে আমাকে আরও একটি, এগুলো সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। अथवा अपनी चाहले नतून एक डॉक्यूमेंट नहीं लगोटी स्थानान्तर करते स्थानान्तर कर खूब सहजे हो गल लगोटी। ये ग्रुप करी, ग्रुप कर ले ठीक थको। एबारे ये एक अल्टर एवं शिफ्ट एक साथ प्रेस कर एक छोटो कर হয়ে গেল আমার লোগোটি। এবার আমি এটিকে সেভ করব। ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব, দেন এখান থেকে ফিট ফর স্ক্রিন করে দিব এবং ট্রান্সপারেন্সি ওকে করে দিব, রাইট করে দিব এবং পিএনজি 24 করে দিব এবং সেভ করব। সেভ করার পর আমি এটি কোন জায়গায় সেভ করব সেটি দেখাচ্ছি। এটি পিএনজি আমি লিখে রাখি, পিএনজি আমি ডেস্কটপে রাখছি। এরপর সেভ হয়ে গেল আমার এই লগোটি। আমি ইলাস্ট্রেটরের কাজ শেষ করেছি। এবার আমি ওপেন করব ফটোশপ। ফটোশপে আমি যাওয়ার পরে এটি আমার আগের ডিজাইন, তো এগুলো আমি কেটে দিচ্ছি। এরপর আমি ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমি মকআপটা নিয়ে আসব। মকআপটা নিয়ে আসলাম। মকআপটা নিয়ে আসার পরে এখানে আমি এটিতে বসিয়ে দিব। বসানোর জন্য আমি এটি ক্লিন করলাম। ক্লিন করার পরে আমি যে ফাইলটি পিএনজি তে সেভ করেছি কিছুক্ষণ আগে সেটি নিয়ে আসবো। এবার সেটি আমার ডেস্কটপে রয়েছে। এই যে লগো মকআপ, সেই লগো মকআপটি আমি নিয়ে আসবো। এই লগো মকআপটি আপনি এবার বসিয়ে দিবেন এখানে খুব সহজেই। আপনি চাইলে এই ধরনের নান্দনিক বা স্মার্ট বা প্রিটিকুল মকআপগুলো খুব সহজেই অনলাইন থেকে নামিয়ে নিতে পারবেন। কন্ট্রোল টি প্রেস করে আমি একটু বড় করছি। বড় করার পরে দেন এটি আমি আমার ইচ্ছা মতো বা পজিশন মতো বসিয়ে দিব। এবার চাইলে আপনি এটিতে আরো বেশি কাজ করতে পারেন, এটিতে কাজ করতে পারেন। কাজ করার জন্য এটি সিলেক্ট থাকা অবস্থায় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনি ব্লেন্ডিং অপশন পাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো বা কাস্টমার বা ক্লায়েন্টের পছন্দ মতো আপনি এখান থেকে নান্দনিক উপায়ে খুব সহজেই ডিজাইনটার কালার চেঞ্জ করে দিতে পারেন। ড্রপ শ্যাডো আপনি চাইলে যে কোনো একটি ডিজাইনের উপর কাজ করতে চাইলে এখানে যে লেভেলগুলো রয়েছে লেভেলগুলো আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে করে নিতে পারবেন বা কালার চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। আমি বেশি কিছু করছি না, আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে খুব সহজেই করে নেবেন। এই হয়ে গেল মোটামুটি কিভাবে একটি লগো মকআপ তৈরি করতে হয়। এভাবে নান্দনিক ডিজাইনগুলো করতে হলে আপনাকে একটু সময় দিতে হবে। সময় দিয়ে আপনি আপনার ডিজাইনের মানকে আরও বেশি উন্নত করতে পারবেন, তবে র্যান্ডম প্র্যাকটিস করতে হবে ধৈর্য ধরে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি নতুন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনটা এনেবল করে দিন। এটি এতটুকু করার পরে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার জন্য আপনি এক্সপোর্টে যাবেন। সবসময় আপনি সেভ ফর ওয়েবে ক্লিক করবেন ডিজাইন সাবমিটের জন্য। আপনি এরপর যে কাজটি করবেন সেটা হচ্ছে এটি ফিট ফর স্কিম দিলে এটি এভাবে দেখাবে এবং ট্রান্সপারেন্সি দিবেন, টিএনজি দিবেন, এরপর সেভ এ ক্লিক করলে আপনার এটি সেভ হয়ে যাবে। আমি ডেস্কটপে সেভ করছি, সেভ হয়ে গেল। খুব সহজে আমি তৈরি করে ফেললাম দুটো ডিজাইন, একটি ইলাস্ট্রেটর এবং একটি ফটোশপের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।